কি ঘটলো দেখি, তো বাড়ি ঘর তো নষ্ট হয়ে গেছে, ছেলে বউ দেখা পাচ্ছে না, সব পাল্টে গেছে, ওরকম কি করবে? দ্য অ্যাপিয়ারেন্স অফ রেপ The appearance of rape. Appearance. Appearance. কথাটা কি? Appearance of rape with his long beard and peculiar dress soon attracted the attention of people. এই লোকে তাকিয়ে আছে, হ্যাঁ, হঠাৎ করে আমরা লোক চলে এলো, অজানা লোক, এত বড় দাড়ি, হ্যাঁ, জামা কাপড় আগেকার দিনের মতো পরা, এখনকার মডার্ন জামা কাপড় নয়। রিপ টোল্ড দেম দ্যাট হি মেন্ট নো হার্ম, হি মেন্ট নো হার্ম, বাট মিয়ারলি কেম দেয়ার টু লুক ফর হিজ ফ্রেন্ডস অ্যান্ড ফোকস। হি আস্কড অ্যাবাউট নিকোলাস ভেদের, মনে আছে নিকোলাস ভেদের কে ছিল? সে সরাইখানার মালিক, হ্যাঁ, ওনার অফ দ্য ইন, যেখানে ও বসে আড্ডা মারতে যেত। দেয়ার ওয়াজ সাইলেন্স ফর এ লিটল হোয়াইল, দেন অ্যান ওল্ড ম্যান রিপ্লাইড, নিকোলাস ভেডেড, ওয়াই, হি ইজ ডেড অ্যান্ড গন ফর দিস 18 ইয়ার্স। বাক্কান, এক রাত্রির ব্যাপার কি হয়ে গেছে? The appearance of Reef with his long beard and peculiar dress. Dress ekta bachu kerakon re aikar dine ari asa modern dress soon attracted the attention dekhi attention attention of people. Rip told them that he meant no harm but merely shudhumatro came there to look for his friends and folks, for his friends and folks, and he asked his longjon, he asked about Nicholas Vede. There was silence for a little while. Then an old man replied, Nicholas Vede, why? He is dead and gone for these 18 years. You know, the appearance of Reep, Reep is Amir Bhav, appearance of Amir Bhav. Yeah, Gramme is Amir Bhav Motowarki. হ্যাঁ, লম্বা দাড়ি, হ্যাঁ, অদ্ভুত ড্রেস, সুন অ্যাট্রাক্টেড দ্য অ্যাটেনশন অফ পিপল, লোকেরা তাকে লক্ষ্য করতে আরম্ভ করে, এই লোকটা কী, কোত্থেকে এসছে, এত দাড়ি গোফ নিয়ে, এরকম একটা পুরনো জামা, আলখাল্লা মতো জামা পরে, হ্যাঁ, সবাই অবাক হয়, কোত্থেকে এলো লোকটা, ছেলে ধরা নাকি পাগল, নাকি মঙ্গল গ্রহ থেকে এসছি, হ্যাঁ, কী, সবাই ওর দিকে তাকাতে আরম্ভ করে, অত ঢিল ফালো মারতো, বাচ্চা ছেলে হলে ঢিল টিলো ছুটতো, বাচ্চারা নেই বলে কেউ ঢিল ছুটছে না, লোকের একটু অবাক হয়ে তাকে তাকা দেখতে আরম্ভ করল। রিপ টোল্ড দেম, রিপ ওদের বললো যে ওদের কোনো ক্ষতি সে করবে না, হি মেন্ট নো হার্ম, ও ওখানে কোনো ক্ষতি করবে না, ও কারোর কোনো ক্ষতি করবে না, আশ্বস্ত করলো, ভাই আমাকে মেরো, এক ফিট মারে না, এখনকার দিন হলো তো ছেলেদের বলে মেরেই দিতে হয়, ভাই আমাকে, আমি কারোর কোনো ক্ষতি করবো না, হ্যাঁ, চিন্তা করো না, আমি কারোর কোনো ক্ষতি করবো না, বাট মেয়ারলি কেম দেয়ার বললো যে আমি এখানে এসছি শুধু আমার বন্ধু বান্ধব আর আমার নিজের লোকজনকে খুঁজতে। তখন আশ্বস্তি করে বললো, দেখো ভাই, কোনো গোলমাল নেই, আমি এখানে কারোর ক্ষতি করতে আসিনি, আমি এখানে শুধুমাত্র এসেছি, মেয়ারলি মানে শুধুমাত্র এসেছি আমার নিজের বন্ধু বান্ধব
আর নিজের লোকজনদের খুঁজতে, মানে বউ ছেলে এদের খুঁজতে। হি আস্কড অ্যাবাউট নিকোলাস হেডে, ও জিজ্ঞেস করলো কেউ কে নিকোলাস হেডেকে কেউ চেনো, কোথায় থাকে, ইনটা তো নেই। নিকোলাস হেডে ছিল ইন কিপার, ওরই ঘনিষ্ঠ বন্ধু। There was silence for a little while. সবাই চুপচাপ হয়ে গেল। নিকোলাস হেডে কত নতুন লোক, বলে না সব নতুন নাম, অজানা নাম, দরজায় অজানা নাম, অজানা লোকজন এসছে, তা চেনি না, অনেক পরে এসছে তারা। দেন অ্যান ওল্ড, সবাই চুপচাপ হয়েছে, সবাই বুঝতে পারছে না যে কী ঘটছে। নিকোলাস হেডে কারোর নাম মনে পড়ছে না, এখানে থাকে না, চুপচাপ। দেন অ্যান ওল্ড ম্যান রিপ্লাই, তখন একজন, তারপরে বুড়ো লোক বললো, নিকোলাস হেডে, হ্যাঁ, আরে তুই কবে মরে গেছিস, 18 বছর আগে। বুঝে যাবো ব্যাপারটা কি বলবো, মানে এক রাত্রি মানে কত, তার মধ্যে লোকটা নিকোলাস হেডে অসুস্থ হলো, তারপর 18 বছর হলো মরেও গেছে, মানে 20 বছর ধরে ও ঘুমোচ্ছে, ওর এক রাত্রি ঘুম মানে 20 বছর এর মধ্যে কেটে গেছে, ফিরিয়ে গেছে। অবাকাণ্ড না? তোমাদের হলে কি করবে, এসে দেখবে সব পাড়া গা, সব গ্রামে বড় বড় বাড়ি উঠে গেছে, তাই না, রাস্তাঘাট চওড়া হয়ে গেছে, তোমাদের বাড়ি, তোমাদের বাড়িটাই আর নেই, বাড়ির জায়গা তারা ফ্ল্যাট উঠে গেছে, মাটির রাস্তা হয়ে গেছে, সিমেন্টের রাস্তা হয়ে গেছে, বড় বড় পিচের রাস্তা হয়ে গেছে। তার গ্রামাটা অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স কথাটা কোথেকে এসছে, অ্যাপিয়ার থেকে এসছে, অ্যাপিয়ারেন্স, হ্যাঁ, অ্যাপিয়ার, অ্যাপিয়ার মানে আবির্ভাব হব, তাই তো, লিখে আমরা অ্যাপিয়ার। অ্যাপিয়ার মানে কি, আবির্ভাব হওয়া বা উপস্থিত হওয়া, না অ্যাপিয়ার অ্যাট দ্য এক্সাম, পরীক্ষা উপস্থিত হল, হি অ্যাপিয়ার আননোটিসড, এরকম যে অ্যাপিয়ার থেকে এসছে, অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ার হচ্ছে তোমার ভার্ব, অ্যাপিয়ারেন্স হচ্ছে নাউন, আবির্ভাব, উপস্থিতি, আমরা বলতে পারি উপস্থিতি। অ্যাট্রাক্টেড, অ্যাট্রাক্টেড মানে জানি, অ্যাট্রাক্ট মানে আকর্ষণ করা, অ্যাট্রাক্ট মানে আকর্ষণ করা, অ্যাট্রাক্ট করেছিল পাস্ট টেন্স বলে অ্যাট্রাক্টেড। অ্যাটেনশন মনোযোগ, টোল, টোল কার থেকে এসে বলেছি, টেল থেকে, মেন, মিন থেকে মেন, রিপ্লাই জানো, রিপ্লাই থেকে এসছে রিপ্লাই, হি ইজ ডেড অ্যান্ড গন ফর দিস 18 ইয়ার্স, 18 বছর আগে মরে চলে গেছে, মরে টরে চুকে ভেসে গেছে, সেই নিকোলাস হেডের সঙ্গে জিনিস করতে এসছি, সবাই অবাক হয়েছে। ভাই ইংরেজি পড়ে যাক, দ্য অ্যাপিয়ারেন্স অফ রিপ উইথ হিজ লং বিয়ার্ড অ্যান্ড পিকিউলিয়ার ড্রেস সুন attracted the attention of people. Rip told them that he meant no harm, but merely came there to look for his friends and folks. He asked about Nicholas Hedde. There was silence for a little while. Then an old man replied, Nicholas Hedde, why, he is dead and gone for these 18 years. Rip's heart died away, at finding himself thus
alone in the world. He cried out, "Does nobody here know Rip Van Winkle?" Rip's heart died in at finding himself thus alone in the world. He cried out, "Does nobody here know Rip Van Winkle?" ও একটাই বন্ধু ছিল, হ্যাঁ, নিকোলাস ভিটিন। ও 18 বছর মরে গেছে, নিজের আত্মীয়পুরুষের কেউ নেই, একা আমি পড়ে গেলাম। ও আসতে ও হতাশ হয়ে গেল, হিজ আর ডাইড এগেইন, মানে ওর হৃদয় গলে গেল, হৃদয় করে মরে গেল, আমি একা হয়ে গেছি। ও বলে চিৎকার করলো, "কেউ কি এখানে জানে না রিপ ভ্যান উইঙ্কেল কি? কেউ কি এখানে জানে না রিপ ভ্যান উইঙ্কেল কি?" পাগল হওয়ার মতো অবস্থা। ও দেয়ার হিস Oh, there he is, leaning against the tree. Oh, there he is, leaning against the tree. Exclaim, two or three, exclaim. হ্যাঁ, এক্সক্লেম তার সঙ্গে ইডি, এক্সক্লেম টু অর থ্রি। অ্যাজ হি লুকড, রিপ স আ ফেলো হু লুকড এক্স্যাক্টলি লাইক হিজ প্রিভিয়াস সেলফ। হি আন্ডারস্টুড দ্যাট দিস ওয়াজ হিজ সন রিপ। Just then, a young woman with a child came his way. She said that Rip Van Winkle had been her father and had gone away 20 years back when she was little. All stood amazed. An old woman looked at his face and exclaimed, "Sure enough, it is Rip Van Winkle. Welcome home again, old neighbor. Why, where have you been these 20 long years?" মজা হচ্ছে না? মাঝে মাঝে তাও যদি দেখা যায় অনেক লোক নিরুদ্দেশ হয়ে যায়, হ্যাঁ, তারপর 20 বছর পরে 15 বছর পরে হয়তো তাদেরকে খুঁজে পায়, তাদের মাথা খারাপ হয়ে গেছে বা কোনো অসুস্থ হয়ে পড়ে গেছে বা ভুলে গেছে। মানে সব অসুস্থ হলে এরকম হয়, অ্যামনেশিয়া বলে। বা 20 বছর পরে আবার সে পরিবারের সঙ্গে মিলিত হয়, সব বড়ো হয়ে গেছে, চিনতে পারে না, যাদের ছোটোদের হয়ে গেছিলো তাদের সব বড়ো হয়ে গেছে। এখানে ঠিক ওর ক্ষেত্রে এক রাত্রিতেই তাই হয়েছে, ও এক রাত্রি মানে এদের 20 বছর। ওই সেই বুড়োগুলোর মাঝখানে যেখানে সে লোকগুলো ছিল তাদের এক রাত্রি মানে এখানকার 20 বছর। ও দেয়ার হি ইজ লিনিং এগেইনস্ট দ্য ট্রি, এক্সক্লেইম টু অর থ্রি। অ্যাজ হি লুক, রিপ স আ ফেলো হু লুক এক্স্যাক্টলি লাইক হিজ প্রিভিয়াস সেলফ। হি আন্ডারস্টুড দ্যাট দিস ওয়াজ হিজ সন রিপ। জাস্ট দেন আ ইয়ং ওম্যান with a child came his way. She said that Rip Van Winkle had been her father and had gone away 20 years back when she was little. All stood amazed. An old woman
looked at his face and exclaimed, "Sure enough, it is it, Van Winkle. Welcome home again, old neighbor. Why, where have you been these 20 long years? Why, where have you been these 20 long years?" তো ওই স্কুলের ডাজ এনি ওয়ান নো রিপ ভ্যান উইঙ্কেল উত্তর কি দিল, হ্যাঁ ওই তখন বসে আছি, হ্যাঁ গাছে হেলান দিয়ে, লিনিং এগেনস্ট দ্য ট্রি, গাছে হেলান দিয়ে, এক্সক্লেম চিৎকার করে উঠলো, দুজন তিনজন চিৎকার করে উঠলো, হ্যাঁ হ্যাঁ ওই তো ওইখানে বসে আছি। ও বলছিল না আগেরটা দেখেছিল তো, আগেরটা কি বলেছিল, ডাজ এনি ওয়ান নো রিপ ভ্যান উইঙ্কেল, ডাজ নো বডি নো রিপ ভ্যান উইঙ্কেল বলেছিল না, এখন বলছে হ্যাঁ ওই তো ওইখানে বসে আছি, হ্যাঁ গাছে হেলান দিয়ে, দু তিনজন চিৎকার করে উঠল। অ্যাজ হি লুক তাকিয়ে দেখল, রিপ স দেখলো একটা লোক তাকে ঠিক ওর মতোই দেখতে, কিরকম ওর মতো না ও আগে যেরকম ছিল, লাইক ইস প্রিভিয়াস সেলফ, মানে কি ও আগে যেরকম ছিল ঠিক সেই রকম দেখতে একটা লোক ওখানে বসে আছে। তো ছেলেটা বাবার মতো হয়েছে আর কি, হ্যাঁ ছেলেটা তারপরে বাবার মতো হয়েছিল নিশ্চয়ই, ওই জন্য একই নাম দিয়েছিল, ওখানে হয় বাবা আর ছেলের এক নাম হয়, হ্যাঁ সিনিয়র জুনিয়র এরকম বলা হয়। লুক এক্স্যাক্টলি লাইক হিজ প্রিভিয়াস সেলফ, দেখলো একটা লোক যা ঠিক তার আগে যেরকম দেখতে ছিল সে ঠিক সেরকম দেখতে, হি আন্ডারস্টুড, ও বুঝতে পারলো যে এটাই হচ্ছে ওর ছেলে রিপ। জাস্ট দেয়ার ঠিক তখনই ইয়ং ওয়ামেন একটা তরুণী ভদ্রলোক, কম বয়সী ভদ্র মহিলা, হ্যাঁ ইয়াং তরুণী ভদ্র মহিলা উইথ এ চাইল্ড, একটা বাচ্চাকে নিয়ে তার দিকে এগিয়ে এল, কেম হিজ মানে তার দিকে এগিয়ে, হ্যাঁ ঠিক তখনই ছেলেকে চিনতে পারলো, মেয়েকে পারেনি, মেয়েটাও চিনতে পেরেছে। জাস্ট দেন ঠিক তখনই একটা তরুণী মহিলা ধরো 20-25 বছর বয়স হবে এরকম আর কি, 20-22 বছর হবে আর কি, 22-23 বছর হবে, এই বয়সের মহিলা আর ছেলেকে নিয়ে ওর দিকে এগিয়ে এলেন। তিনি বললেন যে হ্যাঁ রিপ ভ্যান উইঙ্কেল তো আমার বাবা ছিলেন, হ্যাড বিন হার ফাদার, তার বাবা ছিলেন, হ্যাঁ চলে গেছিলেন 20 বছর আগে চলে গেছিলেন যখন আমি ছোট্ট একটুখানি ছিলাম, হ্যাঁ 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 রিপ ভ্যান উইঙ্কেল তো আমার বাবা ছিলেন, আমার বাবার নাম রিপ ভ্যান উইঙ্কেল ছিল, চলে গেছিলেন কোথায় হারিয়ে গেছিলেন 20 বছর আগে যখন আমি ছোট্ট একটুখানি ছিলাম। অল স্টু ড্যামেজ, সবাই অবাক হয়ে দাঁড়িয়ে, অ্যান্ড ওল্ড ওম্যান একটা বয়সটা ভদ্রমহিলা, বুড়ি ভদ্রমহিলা লুক ট্যাট ইস ফেস, হচ্ছে মুখে দিয়ে তাকিয়ে রইল, চিৎকার করে বলল, আরে 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 এটাই তো রিপ ভ্যান উইঙ্কেল, এই তো রিপ ভ্যান উইঙ্কেল, হ্যাঁ হ্যাঁ আবার স্বাগত, বাড়িতে স্বাগত পুরনো প্রতিবেশী, এ প্রতিবেশী পুরনো প্রতিবেশী তোমাকে স্বাগত বাড়িতে, আবার কোথায় তুমি এত 20 বছর ধরে কোথায় ছিলে এতদিন ধরে, এই 20 বছর ধরে কোথায় ছিলে এতদিন ধরে, বুঝতে পারছো কি অবস্থা, স্বাভাবিক 20 বছর তো সবারই বয়স বেড়ে গেছে। যে বাচ্চা মেয়েটাকে রেখে গেছিল সে এখন নিজেই মা হয়ে গেছে, 20-22 বছর হয়ে গেছে, আর বাবা ছেলেটাতে বাবা মতো স্বভাব পেয়েছে, গাছে অ্যালান দিয়ে বসে আছে, এদিকে এত গোলমাল হচ্ছে কোনো পাত্তাই নেই, হ্যাঁ বাবা যেরকম ছোট ছেলে বাক্কা বেটা হয়েছে, দেখতে বাবার মতোই হয়েছে, মজার গল্প না। ও দেয়ার হি লিভিং এগেনস্ট দ্য ট্রি এক্সপ্লেইন টু আর থ্রি, অ্যাজ হি লুক রিপ স আ ফেলো হু লুক এক্স্যাক্টলি লাইক হিজ প্রিভিয়াস সেলফ, আগের মতো, প্রিভিয়াস মানে আগে পূর্বে, হি আন্ডারস্টুড দ্যাট দিস ওয়াজ হিজ সন রিপ। জাস্ট দেন a young woman with a child came his way. She said that Rip Van Winkle had been her father and had gone away 20 years back when she was little. All stood amazed. An old woman looked at his face and exclaimed, "Sure enough, it is Rip Van Winkle. It is Rip Van Winkle. It is Rip Van Winkle. ওয়েলকাম হোম এগেইন, আবার বাড়িতে স্বাগত জানাই, পুরনো নেবার, নেবার মানে প্রতিবেশী, প্রতিবেশী নেবার, হ্যাঁ কেন কোথায় গেছিলে,
হ্যাঁ, 20 বছর তোরা কোথায় গেছিলি? এসব সোজা গ্রামারে কিচ্ছু নেই, এক্সক্লেম মানে চিৎকার করে, বিস্ময়ে চিৎকার করে ওঠা, তাতে ফার্স্ট টেন্স হচ্ছে এক্সক্লেম। লুক তোমরা জানি, লুকে লুক সি স সিন জানো, আন্ডারস্টুড কার থেকে এসছে, আন্ডারস্ট্যান্ড আন্ডারস্ট্যান্ড আন্ডারস্টুড আন্ডারস্টুড কারেক্ট, কেম তো জানোই, কাম কেম কাম। এখানে লক্ষ্য করো সি সে, হ্যাঁ পাস্ট ইনডেফিনিট, আর এখানে হ্যাড বিন, হ্যাড বিন পাস্ট পারফেক্ট, হ্যাড গান অ্যাভেন, লক্ষ্য করেছো, হ্যাড গান অ্যাভেন পাস্ট পারফেক্ট, কারণ 20 বছর আগের ঘটনা। এখানে একটা পাস্ট টেন্স তো আছে, জিনিসটা পাস্ট টেন্সই ঘটছে, কিন্তু এইটা তারও আগে ঘটেছে, তারও 20 বছর আগে ঘটেছে। ওই জন্য যেটা আগে ঘটে, হ্যাঁ যেটা পাস্টেরও পাস্টে ঘটে, সেটা পাস্ট পারফেক্ট। আর সব সোজা লাস্ট আবার পড়া যাক, ও যতবার পড়ো যতবার পড়ো, ইংরাজিটা যতবার পড়ো খালি ওয়ার্ডগুলো পড়ো, স্পষ্ট করে সেন্টেন্স উচ্চারণ করতে শেখো, ইংরেজি শিখতে পারো। ও দেয়ার হিজ লিনিং এগেনস্ট দ্য ট্রি এক্সক্লেইম টু আর থ্রি অ্যাজ হি লুক রিপ স আ ফেলো ও লুক এক্স্যাক্টলি লাইক হিজ প্রিভিয়াস সেলফ হি আন্ডারস্টুড দ্যাট দিস ওয়াজ হিজ সান রিপ জাস্ট দেন আ ইয়ং ওম্যান উইথ এ চাইল্ড কেম হিজ ওয়ে She said that Rip Van Winkle had been her father and had gone away, chule gechilen 20 years back when she was little. All stood amazed, hai bishit. Ita dekho past participle amaze, you amaze me, tumi amake bishit korli, heart অ্যামেজের পাস্ট পার্টিসিপেল হচ্ছে অ্যামেজ, অল স্টুড অ্যামেজ, এটা পাস্ট পার্টিসিপেল ইউজ দ্য অ্যাডজেক্টিভ। অ্যামেজটা কাকে ইয়ে করছে, অল কে। অ্যান ওল্ড ওম্যান লুক অ্যাট হিজ ফেস অ্যান্ড এক্সপ্লেইন শিওর এনাফ ইট ইজ রিপ ভ্যান উইঙ্কেল, ওয়েলকাম হোম এগেইন ওল্ড নেবার, হোয়াই Where have you been these 20 long years? Soon, everybody came to know Rip's story, for the whole 20 years had been to him but as one night. Some had doubts and insisted that Rip had been out of his head. Even to this day, a thunderstorm or a summer afternoon at Catskill reminds them of the strange people playing at a game of nine pins. Soon everybody came to know Rip's story, for the whole 20 years had been to him but as one night. Some had doubts and insisted that Rip had been out of his head. Even to this day, a thunderstorm on a summer afternoon at Catskill reminds them of the strange people playing at a game of nine pins. খুব শিগগিরই সবাই জানতে পারলো রিপের গল্প ঘটনা, গ্রাম তো মুখে মুখে ছড়িয়ে গিয়েছে, ফর ইট স্টোরি কি স্টোরি না, ফর দ্য হোল 20 ইয়ার্স হ্যাড বিন টু হিম বাট অ্যাজ ওয়ান নাইট, যার কাছে এই পুরো 20 বছর একটা রাত্রিতেই কাভার হয়ে গেছে। এটা হয়, এটা পরে বড় হয়ে জানতে পারবে, তাই ব্যাপার আছে। সন্দেহ হয়েছিল, তারা জোর দিয়ে বললো, ইনসিস্টেড ইনসিস্ট
ইনসিস্টেন্ট মানে জোর করে বলতো, হ্যাঁ তারা জোর দিয়ে বলতো, তারা জোর দিয়ে বলতো যে রিপ হ্যাড বিন আউট অফ হিস হেড, ও পাগল হয়ে গেছে, বুঝলে, এক রাত্রি খেয়েছিল ওই অজানা লোক, তার নাইন পিল খেয়েছিল, হ্যাঁ মদ খেতে দিয়েছিল, এক রাত্রি শুয়েছিল, তাতে এরকম ঘটেছে, এ অনেকে বিশ্বাস করতে পারেনি, সন্দেহ ছিল, তারা বলতো ও এটা নিশ্চয়ই মাথা খারাপ হয়ে গেছে, হ্যাঁ ওই জন্য ভুলভাল বুঝছে। কিন্তু ইভেন টু দিস ডে, এখন আজ পর্যন্ত, এখন পর্যন্ত যখনই বিকালে কোনো বিকালবেলায় থান্ডার স্টর্ম, হ্যাঁ বজ্রবিদ্যুৎ সহ ঝড় হয়, হ্যাঁ থান্ডার স্টর্ম মানে বজ্রবিদ্যুৎ সহ ঝড়, থান্ডার মানে বজ্র, বাজপাত, বাজ পড়ে না, তাহলে থান্ডার, স্টর্ম হচ্ছে ঝড়, বজ্রবিদ্যুৎ সহ ঝড় হলে বিকালবেলায় ক্যাসলের তখন হয় কোনো গরমকালের বিকালে, কালবৈশাখী হয় না, হ্যাঁ বজ্রবিদ্যুৎ সহ ঝড় কালবৈশাখী ওখানেও হয়, হ্যাঁ তাদের মনে করিয়ে দেয় সে অদ্ভুত লোকেরা, হ্যাঁ সেই কাউ চুকটা ডাক্তারি প্রমুখ ভর্তি কাউ সেই পিডিস আই স্ট্রেঞ্জ পিপল প্লেইং অ্যাট এ গেম অফ নাইন পিন, একটা নাইন পিন গেম খেলছে, এখন তো এই দিয়ে খেলছে, ও লোকগুলো তো এই দিয়ে খেলছে না, ওরা সে কাঠের বল দিয়ে খেলছে, এটা নাইন পিন। এটা তোমরা মনে করছো এটা অবাক গল্প, এটা কিন্তু ঘটনা, কেমন ঘটনা, মনে করো দুই যমজ ভাই, এটা কিন্তু এখানকার কোনো সম্পর্ক নেই, কিন্তু এই যে সময়টা যে রিপের কাছে যেটা একরাত্রি সেটা ওদের কাছে 20 বছর পার হয়ে গেল, এখন কিন্তু ওদের অতটা গল্প কাহিনি বলে মনে হয়। আইনস্টাইন, আলবার্ট আইনস্টাইন বলে এক বিজ্ঞানী ছিলেন, তিনি একটা থিওরি দিয়েছিলেন, তাতে এটা অস্বাভাবিক মনে হয় না, কেন মনে হয় না, ধরো দুই যমজ ভাই, একজন ভারতেই রইল আরেকজন একটা মহাকাশযান করে ধরো চাঁদের দিকে রওনা, মহাকাশযান বা চাঁদের দিকে হবে না, তার আরও মঙ্গল বা সূর্যের দিকে রওনা হলো, অন্য কোনো গ্রহের দিকে রওনা হলো, বৃহস্পতির দিকে রওনা হলো, কিন্তু যদি এই স্পিডটা রকেটের স্পিডটা আলোর গতিবেগের সমান হয়, প্রায় কাছাকাছি আসতে পারে, হওয়া বা সম্ভব নয়, মনে করো কাছাকাছি এসছে, সেই স্পিডে যাচ্ছে, মানে খুব স্পিড নিয়ে যাচ্ছে মহাকাশযানটা, খুব স্পিডে আলোর গতিবেগে প্রায় 99% কাছাকাছি, ধরো অল্প কাহিনী, ধরো এটা চিন্তা করে ব্যাপার, তা ও গিয়ে ঘুরে আসলো, ধরো বৃহস্পতিতে গেল, গিয়ে ঘুরে আসলো, এখনকার মহাকাশযানগুলো এত দ্রুত যেতে পারে না, ওদের তো সময় লাগে, চাঁদে বা মঙ্গলে যেতে কয়েক বছর লাগে, কিন্তু এইটা মনে করো খুব ওই বলে আলোর গতিবেগে যাচ্ছে, হ্যাঁ আলোর গতিবেগে কাছাকাছি যাচ্ছে, ঠিক আছে, সূর্য থেকে আলো আসতে 8 মিনিট লাগে, ঠিক আছে, মনে কর সূর্য গেছে, মনে কর সূর্যের ধারে কাছে গেছে, মনে করো জাস্ট গল্পের মধ্যে বলছে, হ্যাঁ মনে কর ওই দূরত্ব গেছে, গিয়ে ও গেল, গিয়ে ঘুরে চলে এলো, তখন ওর কতক্ষণ লাগলো, ওর লাগবে মাত্র 8-16 মিনিট, এর মাঝখানে পৃথিবীতে কিন্তু অনেক সময় পেরিয়ে গেছে, তা পৃথিবীতে তো সবাই ওই ওই গতিবেগে যাচ্ছে না, সময়টা গতিবেগের উপর নির্ভর করে, হ্যাঁ সময়টা গতিবেগের উপর নির্ভর করে, ওই লেটটা ঘুরে এসে যখন দেখবে এর মধ্যে হয়তো পৃথিবীতে 30 বছর পার হয়ে গেছে, দেখবে ওর যমজ ভাই যে ছিল ও দেখবে আমার মাত্র 15 সেকেন্ড 15 মিনিট সময় লেগেছে, এখানে হয়তো 10 বছর কেটে গেছে, দেখা যায় ওর ভাই হয়তো কত বড় হয়ে গেছে, না ঘটনা কিন্তু এটাকে বলে রিলেটিভিটি অফ টাইম, স্পেস অ্যান্ড টাইম, এক্ষেত্রে সেটা হয়নি, আমি জাস্ট বলছি যে এই ঘটনাগুলো অস্বাভাবিক মানে কল্পকাহিনীর মধ্যে বিভিন্ন রকমভাবে আসছে, আসে কোনো খুব দ্রুত মহাকাশ যানে করে, কেউ হয়তো 6 মাস লাগলো মনে করলো, তার ঘড়িতে 6 মাস, তার ঘড়িতে মাত্র 6 মাস বা 1 মাস তার ঘড়িতে ক্যালেন্ডারে, কিন্তু মহাকাশে যখন ফিরে আসবে পৃথিবীতে কিন্তু 20 বছর পার হয়ে গেছে, 30 বছর পার হয়ে গেছে, তাহলে ও হয়তো এসে দেখবে ও ওর ভাইয়ের ছেলের সমান বয়সী, এখন
যে যমজ ভাইকে রেখে গেছিল তার ছেলের বয়সই এখন। তা ভাই তো বড় হয়ে গেছে, 20 বছর পেরিয়ে গেছে। এগুলো আর কি বিজ্ঞানীরা এইসব চিন্তা ভাবনা করে না। ওকে, ভালো লাগলো? তোমার কি ঘটলো? নিয়ারলি মানে হার্ডলি, শুধুমাত্র প্রিভিয়াস মানে যেটা আগে ঘটেছে। তারপর আমরা কোশ্চেন অ্যান্সারগুলো